ভক্তরা সার্কাজম করে তাকে ডাকেন ফাদার অফ শ্রীলঙ্কান ক্রিকেট। নেহাত ব্যঙ্গ হলেও মুশফিকের রেকর্ড কিন্তু এটাই বলে। মুশির ক্যারিয়ারের অনেক বড় সাফল্য এই লঙ্কানদের বিপক্ষেই। শ্রীলঙ্কার বিপক্ষে মুশির সাম্প্রতিক পারফরমেন্সের দিকে নজর দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ 10 ওয়ানডে ম্যাচে মুশির রান 620, ব্যাটিং গড়টা 70-এর কাছাকাছি। এজন্যই লঙ্কানদের বিপক্ষে মুশির উপর তাকিয়ে থাকবে তার ভক্তরা, ভরসা করবে তার দলও। তাই তো ফেভারিট অপোনেন্টের বিপক্ষে মাঠে নামার আগে পিচ দেখায় বেশ মনোযোগী ছিলেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলকে লেগেছে দারুণ সিরিয়াস। দিল্লির বায়ুদূষণে মাস্ক পরে যেমন ধুলোর বিপক্ষে দিব্যি হেঁটে যাচ্ছেন, তেমন ইন্টেন্টেই লঙ্কান বোলারদের বিপক্ষে দাঁড়িয়ে পড়বেন মুশি। এই যেন প্রত্যাশা তার ভক্তদের। মুশির মতো নাজমুল হোসেন শান্ত মুখিয়ে থাকবেন এশিয়া কাপের পুনরাবৃত্তি করতে। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে 89 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এই বাহাতি ব্যাটার। এছাড়াও বিশ্বকাপে হাসিনি নাজমুল শান্তর ব্যাট। লঙ্কানদের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগাতে মরিয়া নাজমুল হোসেন শান্ত। তবে মুশি ও শান্তর মতো আশাবাদী হওয়া যাচ্ছে না সাকিব আল হাসানের বেলায়। লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স বলুন আর বিশ্বকাপের পারফরমেন্স, সাকিব যেন এবার পুরোই সাদামাটা। লঙ্কানদের বিপক্ষে শেষ 10 ম্যাচে সাকিব 15 রানের বেশি করতে পারেনি। এশিয়া কাপে তো মাথিস পাথিরানার একই বলে আউট হয়েছেন 2-2 বার। তাই তো ব্যাট হাতে নিজের পারফরমেন্স দেখাতে মুখিয়ে আছেন সাকিবও। নেটে অনুশীলনে সাকিব দেওয়ার চেষ্টা করেছেন নিজের সবটুকুই। ব্যাটারদের নিয়ে তো গল্প হলোই, এবার বোলিং ডিপার্টমেন্টে আসা যাক। পেসারদের উপর প্রত্যাশা সবচেয়ে বেশি থাকলেও মোটা দাগে হতাশ করেছে টাইগার পেস ইউনিট। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতিতে দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম আসাম সাকিবকে পরামর্শ দিচ্ছিলেন চান্ডিকা হাথুরা সিংহে। কড়া হেডমাস্টারের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছিলেন এই দুই পেসার। বিশ্বকাপে এখনও এক ম্যাচও খেলতে পারেননি তানজিম সাকিব, লঙ্কানদের বিপক্ষে থাকছে একাদশে নামার সম্ভাবনা। আর তাসকিনের উপর প্রত্যাশা থাকছে শেষটা যেন সুন্দর করতে পারে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে মুখ্য দলের জয়, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জয় ছাড়ার কোনো রাস্তা নেই বাংলাদেশের। জিসান আহমেদ, বিডি ক্রিকটাইম।